নমস্কার, আজকে আমি করছি লুচি পাউডার সাথে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটি আলুর তরকারি। তার জন্য প্রথমে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়ন, এর সঙ্গে আমি দেব গোটা জিরে আর মৌরি ফোড়ন। এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এগুলো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম এক চিমটি হিং, আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছু ড্রাই স্পাইসেস অ্যাড করব। আমি ছোটো চামচেরই এক চামচ দিলাম ধনে গুঁড়ো, এক চামচের একটু বেশি, আর জিরে গুঁড়ো দিলাম ধনে গুঁড়োর থেকে আর একটু বেশি। এবার দেবো আদা গুঁড়ো, আদা বাটা থাকলে আদা বাটাও ইউজ করা যাবে। মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো আমি টমেটো সস। যতটা পরিমাণ আলু থাকবে সেই বুঝে টমেটো সসটা দিতে হবে। তো এবারে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা হাতে করে চটকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। খুব ভালো করে মশলার সাথে আলুটা মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা মেশানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো চিনি, চিনিটা অপশনাল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। পরে যদি আমার লাগে আর একটু জল দিতে পারি। আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর চাপা খুলে নিলাম, মাঝখানে একটু জল অ্যাড করতে হয়েছিল আমাকে। তো যাই হোক, এবারে আমি দিয়ে দিলাম কাসৌরি মেথি গুঁড়ো, যেটা আমি মাইক্রোওভেনে সেঁকে একটু হাত দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আর মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দেবো। মিনিট খানেক পর চাপা খুলে নিলাম, রান্নাটা রেডি। একটা বাটিতে সার্ভ করে নেব। এটা খুব ভালো হয় খেতে, যদি ভালো লাগে রেসিপিটি জানাবেন। নমস্কার।